আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আরেকটি সুন্দর টিনশেড বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, কম খরচে মাত্র 500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এবং অল্প জায়গার মধ্যে। আপনারা যারা গ্রামে খোলামেলা জায়গায় সুন্দর একটি টিনশেড বাড়ি করতে চাচ্ছেন, আপনাদের জন্যই আজকের এই ভিডিওটা। কারণ হচ্ছে যারা অল্প করেছে অনেক জায়গা, যেমন বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই বন্যা কবলিত এলাকা, বন্যা হওয়ার পরবর্তীতে আপনারা যারা যে ঘর ভাঙবেন, যাদের ঘর বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে, তাদের জন্যই আজকে আমাদের এই সুন্দর বাড়িটি। আপনারা এখানে এই বাড়িটি অল্প করেছে তাদের জন্য স্পেশালভাবে আমরা এই ডিজাইনটি করেছি। আপনারা এই বাড়িটি আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায়, বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট, বরিশাল, এরপরে আপনার চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে, এরপরে আপনার নেত্রকোনার যা বন্যা কবলিত এলাকাতে আপনারা এই বাড়িটা করতে পারবেন একদম সীমিত খরচের মাধ্যমে। এবং আপনারা যদি মনে করেন আমাদেরকে দিয়ে এই বাড়িটা করাবেন, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোটো ছোটো গড় এরকমভাবে আমরা করে দিই, আমাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে আমরা ছোটো ছোটো গড় করে দিই। সেক্ষেত্রে আপনারা আমাদের শর্ত অনুযায়ী যদি আপনারা কাজ করাতে চান, আমরা আপনাদের এলাকায় গিয়ে আমরা আপনাদের বাড়িঘর এরকমভাবে আমাদের যে বাজেট সেই বাজেটের মধ্যে আমরা করে দিতে পারবো, সেটা অবশ্যই শর্ত সাপেক্ষে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি সুন্দর টিনশেড বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমরা যখনই ভিডিও ছাড়বো, ছোটো ছোটো বাড়ির ভিডিও, টিনশেড বাড়ির ভিডিও, তখনই আপনারা কিন্তু সাথে সাথে আমাদের সেই বাড়ির ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ভিডিও শেষে আমরা আমাদের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সহজে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাজগুলো করতে পারবেন এবং আমাদের চাহিদা মতো আপনারা বাড়ি করতে পারবেন। তো এই গড়টি যে করা হয়েছে, এই গড়টি করা হয়েছে আপনার 25 ফুট/20 ফুট জায়গার মধ্যে। পাশে জায়গা লেগেছে 25 ফুট এবং লম্বায় জায়গা লেগেছে 20 ফুট জায়গা। আপনি ভিতরে একটি গড় করতে পারেন বড় করে, অথবা যদি আপনি ভিতরে পার্টিশন দিতে চান, তাহলে পার্টিশন দিয়েও দুটি রুম করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এবং বারান্দারও দেখতে পাচ্ছেন, বারান্দার মধ্যেও আপনি ইচ্ছা করলে ছোটো দুইটা কোটা বানাতে পারবেন এবং আপনার বাকি জায়গাটাও কিন্তু ডাইনিং ড্রয়িং হিসেবে আপনি ইউজ করতে পারবেন। আপনি চাইলে ভিতরেও কিন্তু বাথরুম দেওয়ার সুযোগ আছে বারান্দার মধ্যে, এবং কিচেন রুম আর কিচেনের স্পেসটাও আপনি চাইলে বারান্দা দিতে পারবেন। তবে যেহেতু টিনশেড ঘর, সেক্ষেত্রে আপনার কিচেন রুমটা বাহিরে দিলেও কিন্তু চলবে। যেহেতু গ্রাম অঞ্চলে বেশিরভাগ জায়গাতেই গ্যাস নেই, সেক্ষেত্রে আপনি কিচেনটাকে বাইরে আপনি করে নিতে পারবেন, এই জায়গার পাশেই আপনি কিচেনটা করতে পারবেন। তো চলুন আমরা এখন দেখি এই বাড়িটা করতে আপনার কত টাকা লাগবে। আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি 1000 ইট জোগাইতে হবে 9500 টাকা খরচ হবে, সিমেন্ট 10 ব্যাগ সিমেন্ট লাগবে, 5000 টাকা খরচ হবে আপনি এই বাড়িটা করতে, এবং কাঠ লাগবে 5000 টাকার কাঠ লাগবে টোটাল আপনার এই বাড়িটা করতে। এই পরিমাণ মালামাল লাগবে, টিন লাগবে সর্বমোট 10000 টাকার টিন লাগবে আপনি এই বাড়িটা করতে যদি চান আপনি। এবং দেখতে পাচ্ছেন মিস্ত্রি অন্যান্য খরচ যাবে 10000 টাকা, সর্বমোট খরচ কত হবে 40000 টাকা। তো 40000 টাকা হলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এই বাড়িটা করতে পারবেন, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি 0174-515, আমাদের নাম্বারটা দিয়ে দিলাম, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা বাড়ি করাতে চান আমাদের নাম্বারে কল করুন। ধন্যবাদ।